বাগেরহাটের মোংলায় গত রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে বের হয়ে গরু আনতে মাঠে যান এক প্রতিবন্ধী কিশোরী সেই সময় তার সঙ্গে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ভুক্তভোগীর স্বজনের অভিযোগ ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নেয় চিরাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম শেখ জানায় চিংড়ির ঘেরের পাশের একটি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় এ সময় চিৎকারে স্থানীয়রা গিয়ে এলে পালিয়ে যায় গোলাম শেখ

সব প্রিয় সারা সবচেয়ে কম ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানিয়েছে আসামি গ্রেফতারে এরই মধ্যে শুরু হয়েছে অভিযান এখন পর্যন্ত এই ঘটনায় কোন আসামি গ্রেফতার হয়নি আমরা আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছি ঘটনার পর থেকে পলাতক চিলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম শেখ সময় সংবাদ মোংলা